গাছগাছায় লুকিয়ে থাকতে পারে এমন কিছু শক্তি বা সম্ভাবনা যা মানুষকে দিতে পারে রোগ মুক্তি তাই আর জেনে নিন শিমুল গাছে যেসব জটিল রোগ সারায় ক্ষয়ে চারা শিমুল গাছের শেকড় এক গ্রাম পরিমাণ মধুর সঙ্গে বেটে খেতে হবে রোজ একবার করে পনেরো দিন ব্রণ শিমুলের সালবেটে বেটে ব্রণের উপর লাগালে ব্রণ সেরে যায় রক্তপিত্ত শিমুল ফুলের গুরু আট চামচ পরিমাণ এক চামচ মধুসহ খেতে হবে রোজ একবার করে সাত দিন মেহরুগয়ে পাঁচ গ্রাম পরিমাণ চারা শিমুলের শিকড় প্রতিদিন চিবিয়ে খেতে হবে দশ দিন নতুন নতুন রোগ মুক্তি বিষয়ে জানতে আমাদের ভিডিও দেখুন আমরা আছি প্রতিদিন আপনি আছেন তো তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব দিন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন